বণিক বার্তার নিয়মিত আয়োজন নিউজরুমে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আলী আজম। দর্শক, সাম্প্রতিক বিভিন্ন খবর ও তার বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমরা সাধারণত পত্রিকায় প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা পর্যালোচনা করে থাকি। আজ আমরা যে প্রতিবেদনটি নিয়ে আলোচনা করব সেটার শিরোনাম হচ্ছে শূন্য থেকে টেক্সটাইলের বাদশা। প্রতিবেদনটি তৈরি করেছেন বণিক বার্তার প্রধান প্রতিবেদক বদরুল আলম, তিনি আজ আমাদের সাথে আছেন কথা বলার জন্য। জনাব বদরুল আলম, আপনাকে স্বাগত। ধন্যবাদ বদরুল। আপনি যে রিপোর্টটা করেছেন এটা খুবই এনকারেজিং একটা রিপোর্ট, মানে শিরোনাম দেখলে বোঝা যায় শূন্য থেকে টেক্সটাইলের বাদশা। জি, যদি ওনার নাম বাদশা মিয়া, সেই চিন্তা থেকে হয়তো নামটা দেওয়া হয়েছে। আমি শুরুতে আপনার কাছে বাদশা মিয়ার এই যে বাদশা হয়ে ওঠার যে গল্প, জি, ওটা শুনতে চাই। জি, আপনাকে আবারও ধন্যবাদ। আসলে এটা উৎসাহব্যঞ্জক, বাংলাদেশের শিল্পায়নের ইতিহাসে তো খুব বেশি দিনের না, তো এই এত অল্প সময়ের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব শিল্প উদ্যোক্তা গড়ে উঠেছেন যিনি একদম শূন্য থেকে আজকে শীর্ষ অবস্থানে আছেন, সেটা আসলে উৎসাহব্যঞ্জক। তো যে ভদ্রলোক, যে শিল্প উদ্যোক্তাকে নিয়ে আমরা প্রতিবেদনটি করেছি, বেসিক্যালি বা উনি ব্যক্তি এবং ওনার শিল্প প্রতিষ্ঠান, এই দুটোর বিষয়কেই আমরা এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ওনার সম্পর্কে সামান্য বলতে গেলে যেটা বলতে হয় যে উনি মাদারীপুরের শিবচরে ওনার জন্ম। 1976 দিকে উনি আসলে জীবন জীবিকার তাগিদে উনি ঢাকা, ইনফ্যাক্ট নারায়ণগঞ্জে চলে আসেন। এটার বলতে গেলে আর একটু বলতে হয়, আপনি জানেন যে ওই সময়টা ইনফ্যাক্ট নারায়ণগঞ্জের যে শীতলক্ষার্থীর যে টানবাজার, সেটা আসলে বাংলাদেশের বহু পুরনো ঐতিহ্যগত একটা সুতার বড় পাইকারি বাজার। তো বা এটার এক সময়কার মানে এই এই টানবাজারটা আসলে বাংলাদেশের যে এই যে তাঁত শিল্প এবং এই জায়গায় যে বাংলাদেশের ঐতিহ্যটা অনেক পুরনো, সেই রাইট প্রাচ্যের যে, এবং এক সময় মনে হয় বলা হতো যে ম্যানচেস্টার অফ এশিয়া, নারায়ণগঞ্জকে বলা হতো ম্যানচেস্টার অফ এশিয়া। তো সেই প্রেক্ষাপটেও এই খুব ঐতিহ্যপূর্ণ একটা জায়গা টানবাজার, এবং টানবাজারে আপনার এখনও অনেক বড় বড় ব্যবসায়ী আছেন যারা এক সময় টানবাজারে আসলে সুতার গদি নিয়ে বসতেন। তো ওরকমই একজন ব্যক্তিত্ব হচ্ছে গিয়ে আমাদের আজকের প্রতিবেদনের যে মূল ফোকাস, মূল চরিত্র, জনাব বাদশা মিয়া। উনি 1976 এসে এবং টানবাজারে আপনার এজেন্ট হিসেবে কাজ শুরু করেন, এবং আপনারা জানবেন যে শুরুতে এসেই তো কেউ আসলে এজেন্সিশিপ পায় না, কিছুদিন কাজ করার পরে, স্ট্রাগল করার পরে উনি আসলে এজেন্সিশিপটা নেন। তো সেই ধারাবাহিকতায় উনি বেশ একজন দাপুটে ট্রেডারই বলবো এই সেক্টরের, কারণ আপনার বস্ত্র এবং পোশাক শিল্পে যারা বিশেষ করে রপ্তানিমুখী শিল্পের, তারা কেউ এই বাদশা মিয়াকে চেনেন না বা তার সঙ্গে ব্যবসা করেননি, এমন ঘটনা বিরল বাংলাদেশে। তো সেই ব্যক্তি 1976 উনি ওখানে শুরু করেন, এবং 1976 শুরু করে উনি আস্তে আস্তে আপনার ওনার ব্যবসার পরিধি বাড়িয়েছেন। কিন্তু মূলত আমাদের এই 21 শতাব্দীর আগ পর্যন্ত, 90 দশকের শেষ পর্যন্ত উনি আসলে মূলত এই ট্রেডারই ছিলেন, এবং উনি আসলে এরপরে উনি নিজেও শিল্পায়নে এসেছেন, এবং 21 শতাব্দীর শুরুর দিকে, মানে এই চলমান শতাব্দীর শুরুর দিকে উনি আসলে শিল্পায়ন শুরু করেছেন। এবং এত কম সময়ের মধ্যে আসলে এখন এই মুহূর্তে উনি গত দুই তিন চার বছর যাবৎ দেখা যাচ্ছে যে ধারাবাহিকভাবে সুতা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে যে রফতানিগুলো হয়, প্রচ্ছন্ন রফতানি, সেই রফতানির দিক থেকে উনি এক নম্বর, এবং ক্যাপাসিটির পার্সপেক্টিভ থেকে যে উৎপাদন সক্ষমতা, সেই দিক থেকেও বাংলাদেশে এক নম্বর বা সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ওনার কারখানায় আছে বলে উনি দাবি করেন। এবং উনি শুধু এটাই দাবি করেন না, উনি দাবি করেন যে সমগ্র ভারতেও আসলে এরকম ক্যাপাসিটির কারখানা নেই। যাই হোক, এটা আমাদের জন্য অসম্ভব গর্বের একটা বিষয়। তো এই ব্যক্তির ব্যবসার যে সাফল্য, এই যে শূন্য থেকে বলতে আসলে ওনার কিছুই ছিল না এমনটি আমরা বলছি না, কিন্তু ব্যবসা বাণিজ্যে ওনার অবস্থানটা যেরকম ছিল সেই থেকে আজকে একদম শীর্ষ অবস্থানে উঠে এসেছেন, সেই গল্পটাই আসলে আমরা এই প্রতিবেদন থেকে বা প্রতিবেদনের মাধ্যমে বলার চেষ্টা করেছি যে বাংলাদেশে এই যে শিল্প উন্নয়ন হচ্ছে, এবং সেটার এখনই আমরা দেখতে পাচ্ছি যে অনেকে যারা শূন্য থেকে এখন শীর্ষ অবস্থানে পৌঁছে গিয়েছেন, সেরকম একটা গল্প। এবং আসলে আপনি যেমনটা বলছিলেন, উৎসাহব্যঞ্জক, ইন্সপায়ারিং, সেই ইন্সপিরেশনের লক্ষ্যেই আমরা আসলে এই প্রতিবেদনটা করেছি, যেন আরও অনেক শিল্প উদ্যোক্তা নতুন উদ্যমে এগিয়ে আসতে পারুক। বদরুল, মানে একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে উনি তার পেশাটা শুরু করেন যেটা ট্রেডার হিসেবে, দীর্ঘ সময় জুড়ে আপনার 1976 থেকে শুরু করলে 2000 সাল পর্যন্ত উনি ট্রেডারই ছিলেন 25 বছর প্রায়। উনি ইন্ডাস্ট্রিটা শুরু করেন 2000 সালের দিকে, ইন্ডাস্ট্রি
ইন্ডাস্ট্রি গড়ে তোলার পরে দেখা গেল হচ্ছে ওনার যে ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাক্টিভিটি, যে সাফল্য, জি এটা তথ্যর করে হচ্ছে যে বেড়ে গেল, যে অল্প সময়ের মধ্যে এত সফল হয়ে ওঠার পেছনে, এর পেছনে কি কোনো গল্প আছে? এর পেছনের গল্প মূলত এক কথায় বলতে গেলে একটাই, যে ওনার মধ্যে সব, আমরা অনেক এন্ডে কথা বলেছি ওনার ব্যাংকিং সাইডে, ওনার সঙ্গে যারা ব্যবসা করেছেন, ওনার দীর্ঘদিন ওনার সঙ্গে কাজ করেছেন, এখন সঙ্গে নেই, ইভেন এখন এই মুহূর্তে কাজ করছেন, এমন অনেক কর্মকর্তা, আমরা অসংখ্য জায়গায় ওনার সম্পর্কে কথা বলেছি, তথ্যানুসন্ধান করার চেষ্টা করেছি। তো সবার কাছ থেকে একটা মতামত যেটা পেয়েছি যে লেগে থাকা এবং পরিশ্রম, এই দুটো জিনিস ওনার মধ্যে অনেক অনেক শুরু থেকেই ছিল। আপনাকে আমরা এই গল্প, এই রিপোর্টের শুরুতে একটা গল্প বলে শুরু করেছি যে ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের যিনি সাবেক সভাপতি, এখানে একটু বলে রাখি ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উনিও জনাব বাদশামিয়াও পরপর দুইবার ছিলেন। তো ওই অ্যাসোসিয়েশনেরই সাবেক একজন সভাপতি, যিনি গত 30 বছর যাবৎ ওনার সঙ্গে ব্যবসায়িক বন্ধুত্ব ওনার, উনি আমাদেরকে বলছিলেন যে উনি যখন 90-এর শুরুর দিকে ওনার পূর্বপুরুষদের কাছ থেকে উনিও একটা সুতার গদি পেয়েছিলেন, তো যখন সে সকালবেলা যেতেন প্রায়ই উনি দেখতে পেতেন যে এই বাদশামিয়া ওনার সুতার গদিতে মাথা রেখে ঘুমাচ্ছেন। এবং আসলে এটা কেন, কারণ ওই অনেক রাত পর্যন্ত সুতা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় সরবরাহ করতে গিয়ে যদি রাত হয়ে যেত উনি ঘুমিয়ে যেতেন। তো আমি আসলে এই কথাটা আবারও রিপিট করলাম এই কারণে যে ওনার কাজের প্রতি একাগ্রতা, সেটা একটু বোঝানোর জন্য। এবং আপনি যদি এই বর্তমান প্রেক্ষাপটেরও কিছু আপনাকে ইনসিডেন্ট বলি, ওনার একটা অভ্যাস হচ্ছে গিয়ে যে উনি ফ্যাক্টরিতে প্রচুর সময় দেন, যেটা আমাদের এই ফার্স্ট জেনারেশন উদ্যোক্তা এখন যারা দ্বিতীয় জেনারেশনে এসেছে এদের অনেকদের মধ্যেই এই ফ্যাক্টরিতে সময় দেয়া, কারখানার অপারেশনে সময় দেয়া, এই জিনিসটার ক্ষেত্রে একটু ঘাটতি দেখা যায় এবং যেটার কারণে অনেক ধরনের মিসম্যানেজমেন্টের ঘটনাও ঘটে। কিন্তু ওনার কারখানায় কোনো ইনসিডেন্ট ঘটেনি, শ্রমিক নিয়ে কোনো ডিসপিউট হয়নি, সেমনটা বলছি না, কিন্তু উনি কারখানায় যথেষ্ট সময় দেন। একটা উদাহরণ খালি যে এই কোভিডকালে আমাদের তো শিল্প উৎপাদন প্রায় এক দেড় মাসের মতন কার্যত বন্ধ ছিল, সেই সময়টা যখন কারখানা আবার চালু হলো উনি টানা 20-22 দিন ফ্যাক্টরি থেকে বের হননি। এবং আমি ওনার ছেলের সঙ্গে গতকালকে কথা বলছিলাম, ওনার ছোটো ছেলে যেটা বলছিলেন যে এই আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি এটার কারণ কী, উনি বলছিলেন যে যেহেতু একটা মাস, এবং স্পিনিং মিলগুলো আপনি জানবেন যে এগুলো আসলে কারখানা এমনিতে যদি নাও চলে মেশিন সচল রাখতে হয়, মেশিন সচল রাখার একটা প্রয়োজনীয়তা এখানে আছে, কারণ একটা স্পিনিং মেশিন হুট করে চালু করে ওটা ফুল অপারেশন আসতে সময় লাগে, তো এই কারণে বন্ধ হওয়াটা এটা একটা বিশাল কষ্টের বিষয়, কষ্ট মানে ব্যয়ের বিষয়। তো সেই প্রেক্ষাপটে উনি যেহেতু এক মাসের মতন বন্ধ ছিল, উনি ওই উৎপাদন ক্ষেত্রটাকে ফুললি ফাংশনাল করার জন্য উনি আসলে ওই 20-22 দিন কারখানায় সময় অতিবাহিত করেছেন, যেন শ্রমিকরা সব বা কর্মীরা সব কাজগুলো ঠিক মতন করে কারখানাটাকে দ্রুত ফুললি ফাংশনাল করতে পারে। তো সেই লক্ষ্যেই উনি কারখানায় টানা 20-22 দিন ছিলেনই, ওখানে অবস্থান করেছেন। তো এই যে একাগ্রতা, এই যে পরিশ্রম, এই পরিশ্রমটার কারণেই আপনি যেটা বললেন যে তরতর করে, এটা আসলে দেখতে মনে হচ্ছে সময়ের কালে তরতর, কিন্তু আসলে উনি তো 76 সালে শুরু করেছেন এবং এই 2000 সাল পর্যন্ত উনি কিন্তু আপনার বাংলাদেশের অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, যেসব ইন্ডাস্ট্রি আপনার যারা শুরু থেকে হয়তো বা এই বিজনেসে, টেক্সটাইল বিজনেসে ছিলেন না, অন্যান্য বিজনেসে ছিলেন, তারা যখন কোনো একটা শিল্প করতে গেছে তখন এই বাদশামিয়ার পরামর্শ নিয়েছে। এবং এরকম অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা তাদের কারখানাটা তৈরি করেছে ওনার পরামর্শ, ওনার সাজেশন নিয়ে, যে কোন মেশিনটা আনতে হবে, কী সুতা বানাতে হবে এবং কী আকারে প্রোডাকশনটা সাজাতে হবে, এই সকল পরামর্শ উনি দিয়েছেন। মানে উনি নিজে শিল্পে নাম লেখানোর আগে তার একটা পূর্ব প্রস্তুতি, এবং খুব শক্ত ভিত্তি ছিল এই সেক্টরটায়। এবং ওনার কর্মীরা গতকালকে আমাকে বলেছেন, ওনাদেরকে এই প্রশ্নটা আমি করেছিলাম যে ওনার এই সাকসেসটার পেছনে কী মনে করেন, ওনারা একটা জিনিস উল্লেখ করেছেন যে দেখেন অনেকভাবে আসে, ডাইভার্সিফাই করেও বিজনেস বড় করা যায়, আবার একটা পণ্যে বিশেষায়িত হয়েও বিজনেস বড় করা যায়। ওনার স্ট্র্যাটেজিটা আসলে একটা পণ্যে বিশেষায়িত হওয়া ছিল, এবং সুতার ক্ষেত্রে অনেক টেকনিক্যাল এবং অনেক হাইলি এডুকেটেড পার্সনের চেয়েও উনি অনেক প্রজ্ঞা জ্ঞান বেশি রাখেন, এরকম ইন্ডাস্ট্রির লোকরাই বলে থাকেন। খুবই অনুকরণীয় একজন ব্যক্তিত্ব জনাব বদরুল আলম। আপনার কাছ থেকে আমি আরেকটা বিষয় জানতে চাইবো, যেটা হচ্ছে শিল্পে যখন একজন ব্যক্তি নাম লেখান কিংবা একজন শিল্পপতি যখন শিল্প গড়ে তোলেন, ওই শিল্প কারখানা যখন বড় হয় তখন শুধু ব্যক্তির বড় হয় না কিংবা প্রতিষ্ঠান বড় হয় না, এই প্রতিষ্ঠান বড় হওয়ার সাথে সাথে পুরো সেক্টরটাকে বড় করে তোলে, সেক্টরটা বিকশিত করে তোলে। তো বাদশামিয়ার ক্ষেত্রেও এরকম ঘটে থাকতে পারে, যে স্বাভাবিক, কিন্তু যে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে বাদশামিয়া যে পোশাক খাতের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প, ওই শিল্প গড়ে তোলার পিছনে, বাংলাদেশের ওই শিল্পের বিকাশের পিছনে ওনার
একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই বিষয়টা নিয়ে আপনার কাছে। জি জি, অবশ্যই আপনি ঠিকই বলেছেন। উনি শুধু বড় হননি শিল্প উৎপাদনের ক্ষেত্রে, উনি এই পুরো শিল্প বিকাশের ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন। এটা নানা আঙ্গিক থেকে দেখা যায়। যেমন এই মুহূর্তে ওনার নিজের প্রতিষ্ঠানে প্রায় 28,000 কর্মী কাজ করে। জি, তো এই এমপ্লয়মেন্ট, এই এমপ্লয়ারটা উনি। এবং আপনি যদি আরও পরোক্ষভাবেও আমরা চিন্তা করতে যাই, উনি কিন্তু এই ওনার শিল্প করার আগ পর্যন্ত উনি আপনার এই শিল্পের বিভিন্ন কারখানার এজেন্সিশিপ নিয়ে উনি কাজ করতেন। তো সেখানেও তো অনেক কর্মসংস্থান হয়েছে এবং সেই কারখানাগুলোও সচল থেকেছে। ওনার ওই এফোর্টটার একটা অবদান সেখানে, কন্ট্রিবিউশন আছে। এছাড়াও আপনি যদি আর একটু, আমরা যদি প্রতীকীভাবে ওনাকে এই শিল্পের ক্ষেত্রে চিন্তা করি, এটা সামঞ্জস্যতা পাওয়া যাবে। আমাদের এখন এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, বিশেষ করে নিট পোশাকের, 90% সুতার ক্যাপাসিটি, সুতা প্রোভাইড করার ক্যাপাসিটি আমাদেরই আছে। তো এইরকম একজন, দুইজন, দশজন, ২০ জন বাদশা মিয়ার কারণেই কিন্তু সেই ক্যাপাসিটিটা হয়েছে। উনি তাদেরকেই প্রতিনিধিত্ব করছেন। তো এই যদি আমরা এটা না করতাম, একদিক থেকে আমাদের কর্মসংস্থান হতো না, আবার আমাদের আমদানি ব্যয়টাও, ফরেন রিজার্ভটাও অনেক চলে যেত। তো সামগ্রিক প্রেক্ষাপটে ইকোনমিতে আসলে ওনার মতন ব্যক্তি বা ওনার অবদান অনেক বেশি। তো আমরা আশা করব যে এই বাদশা মিয়ার মতন উদ্যোক্তা, শিল্প উদ্যোক্তা, যারা কিনা আসলে সত্যিই শিল্পায়নটাকে আসলে নিজের মধ্যে আত্মস্থ করে ফেলেছেন এবং সেই অনুযায়ী প্রোডাকশন অপারেশন করছেন, এবং সামনের দিকেও আসলে এই ব্যক্তিরাই আসলে শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমরা আশা করছি যে এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের আরও নতুন নতুন উদ্যোক্তা যারা আছেন, তারা এই শিক্ষাটি নিয়ে শিল্পায়নকে সামনের দিকে আরও অনেক দূর নিয়ে যাবে। নিশ্চয়ই জনাব বদরুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি বাদশা মিয়ার গল্প শুধু এক বাদশা মিয়া না, আরও অসংখ্য বাদশা মিয়া বাংলাদেশে গড়ে উঠুক, তার কাছ থেকে প্রেরণা নিয়ে, অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের শিল্প এগিয়ে যাক। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। বণিক বার্তার প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর ও তার বিশ্লেষণ নিয়ে আমরা থাকছি ডিজিটাল মাধ্যমে। সর্বশেষ খবর জানতে চোখ রাখুন www.bonikbarta.net।